তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ময়ের রান্নাবাটি। তো দেখো আজকে আমি কি নিয়ে এসেছি, এই মাছটা নিয়ে এসেছি। তো আজ এই মাছটা দিয়ে আমি ভাজা করব, আজকে মশলা দিয়ে ভাজা করব। তো চলো তার জন্য মাছটাকে ফার্স্টে আমরা কেটে নেব। তো বন্ধুরা দেখো, মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এটাকে চলো মাখিয়ে দিই মশলাগুলো। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটাকে ফার্স্টে একটুখানি ঘষে নেব। তো বন্ধুরা, আমার এখানে এক চামচ মতন পেঁয়াজ বাটা হয়েছে। এবার আমি এখানে দেব লেবু। তো আমি লেবুটা কেটে নিই। লেবুটা খুব সুন্দর গন্ধ রয়েছে, এটা গন্ধরাজ লেবু। তোমরা এমনি লেবুও দিতে পারো, লেবুটা মনে হচ্ছে আমি এমনি খেয়ে নেবো, এত সুন্দর সিন বেরোচ্ছে। তো লেবুটা আমি কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দেব। তো কাঁচা লঙ্কাটা আমি কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা চলো এবার একে একে মশলাগুলো দিয়ে দিই। তো এখানে এক চামচ মতন পেঁয়াজ বাটা আছে, আমি দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এক চামচ মতন শুকনো লঙ্কা, দেব এক চামচ জিরে গুঁড়ো। আমি এখানে সবই ছোটো চামচের দিচ্ছি একদম অল্প করে, আর দেব স্বাদ মতো নুন। তো নুনটা বেশি লাগবে না যেহেতু আমি এটা ভাজা করব। এবার দেব আদা রসুনের পেস্ট। তো আমি এখানে অল্প একটু আদা বাটা দিয়েছি একদম সামান্য, আর দিচ্ছি সামান্য একটু রসুন, আর দেব পাতিলেবু। তো এইভাবে একবার অবশ্যই তোমরা বানাবে। আর তোমরা যদি শোল মাছের আর কোনো রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই বানাবো। শোল মাছ অনেক রকমভাবে খেয়েছি, ঝাল করেছি, টক করেছি, কষা করেছি। তো এইভাবে একবার অবশ্যই বানাবে, খুব ভালো লাগবে। তো লেবুর রসটা কিন্তু দিয়ে দিয়েছি, একটা গোটা লেবুর রস আমি দিয়েছি, টকটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এবার আমি মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেব। দেখো মিক্সটা হয়ে গেছে, আমি এখানে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি, একদম অল্প, এক চামচ মতন দিলাম, ব্যাস আর লাগবে না। এবার আমি দেব এখানে যে আমি মাছগুলো রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেই মাছগুলো। তো চলো এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। তো দেখো বন্ধুরা, আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলো এটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো এইভাবেই। তো আমার 10 মিনিট হয়ে গেছে মাছটা মাখিয়ে রেখেছিলাম, এবার এটাকে ভেজে নেব। আর ডিম হয়েছে দেখো মাছটা, তোমাদেরকে দেখাইনি। তো বন্ধুরা দেখো মাছটার বেশ ডিম হয়েছে, কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমি পুরোটা সর্ষের তেলে করছি, সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তোমরা যদি সর্ষের তেল না খাও তাহলে সাদা তেলে করতে পারো। কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়াটা। তো এবার আমি একে একে মাছগুলো, মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি, আর বাকি যে মশলাটা আছে আমি ওপর থেকে এটা মাছের গায়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমরা এই সময় মিডিয়াম টু লো আঁচে রাখবো, তা নাহলে কিন্তু মশলাটা ছুঁয়ে যাবে আর মাছটা ভাজা হবে না। তো চলো এবার আমি সাইড থেকে অল্প অল্প করে তেল দিয়ে দেবো। তেলটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে মাছের সমস্ত দিকটা ভালো করে যায়। তো চলো এবার মাছগুলো আস্তে আস্তে উল্টে দিই। তো দেখো আমার একদিকটা হয়ে গেছে প্রায়, তো আমি মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি। বন্ধুরা মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো চলো এবার মাছটাকে তুলে নিই। তো মাছটা কিন্তু এরকমই একটু চোয়া চোয়া হবে, কারণ এখানে মশলাগুলো যে দিয়েছি সেগুলো হালকা একটু স্মোকি ফ্লেভার হবে, তবেই কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে।
এটা কিন্তু মোটেও ছুঁয়ে যায়নি। তো চলো মাছটাকে এবার তুলে নিই। আর আমি এখানে দেখো ডিমটা দিয়ে দিয়েছি ভাজতে। আমাদের গরম গরম মশলা দিয়ে মাছ ভাজা একদম রেডি। এটা কিন্তু অসম্ভব মজার খেতে। তো আমি এখানে একটা মাছ ভাজা নিয়েছি, তো এটা খেতে কেমন হয়েছে আমি তোমাদেরকে খেয়ে বলছি। তোমরা বিশ্বাস করো এটা এত ভালো হয়েছে, তোমরা যদি বাড়িতে বানাও বুঝতে পারবে। এটা সত্যি খুব মজার খেতে হয়েছে, মানে একদম অন্যরকম একটা টেস্ট পাবে। ঠিক কি মনে হচ্ছে বলো তো? এটা এই মাছ ভাজা আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে সমুদ্রের পাড়, ব্যাস পুরো জমে যাবে, মানে দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা আমি এটা শোল মাছ দিয়ে বানিয়েছি, এটা পুকুরের পাকা শোল মাছ ছিল, টেস্ট তো খুবই ভালো। তো তোমরা যদি শোল মাছ না পাও তোমরা এমনি যে কোনো মাছ দিয়ে বানাতে পারো, এটা খেতে কিন্তু ভীষণই মজার। তো তোমরা অবশ্যই বানাবে, আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবে ময়ের রান্নাবাটি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, আর আমার রান্নাগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তো টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে, তোমরা ভালো থেকো।